ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস 23 জুন থেকে জন্মদিবস পর্যন্ত পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। গোটা দেশে এক যুগে চলছে এই কর্মসূচি উদযাপন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মতদাতা অভিনন্দন যাত্রা শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করেছে বিজেপির 12টা কার্জলা মণ্ডল কমিটি। এদিন বেলবাড়ি আরটি ব্লক কমিউনিটি হলে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে 12টা কার্জলা কেন্দ্রের 51টি বুথ থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন নির্বাচক মণ্ডলী। এর জন্য নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানান তিনি। একই সাথে কর্মী সমর্থকদের অভিনন্দন জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, রাজ্যে 2 লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এই বিরাট জয় বিজেপির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রাজ্যবাসীর আস্থাকেই প্রমাণিত করে। এই বিপুল জয়ের ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যবাসীর প্রতি সুখবর প্রেরণ অপেক্ষা করছে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া। এই লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমি চাই এই ত্রিপুরা রাজ্যের জন্য আরও সুখবর। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের জন্য উনি আমাদেরকে প্রেরণ করবেন এবং আমরা এই রাজ্যের গরিব মেহনতি মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, যুবক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য আমরা এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করবে। এবং আমরা যেটা চাই যে সেটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাব এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব। সেই সংকল্প নিয়ে প্রত্যেকের মিলেমিশে কাজ করার আমি আহ্বান রাখছি। আমি সর্বোপরি হিসেবে আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা মতদাতা, যারা ভোটার, যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, যারা আস্থা রেখেছেন মোদীজির প্রতি, তাদেরকে আমি আবারও পুনরায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আরও জানান, জনজাতিদের বিকাশ ছাড়া রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে চলছে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে 12টা কার্জলা মণ্ডলের সবকটি বুথ থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন শক্তি কেন্দ্রের প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।